ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে কুড়িগ্রাম এক আসনে, সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের 300টি আসন নিয়ে ডিবিসির বিশেষ আয়োজন ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আছি কুড়িগ্রাম এক আসন। এখানে সারাদিন আসলে আমি ঘুরে বেড়িয়েছি সাধারণ মানুষের যারা সম্ভাবনা কিংবা কি পেয়েছেন কি পাননি আর উন্নয়ন সহ নানা বিষয় আসলে তুলে ধরা চেষ্টা করেছি। পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আসলে আগামী নির্বাচনকে কেন্দ্র করে কী ধরনের প্রস্তুতি রেখেছেন সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। আমি এখন আছি নাগেশ্বরী উপজেলা। এই জায়গাটিতে মূলত আমার পেছনে যারাই আছেন প্রত্যেকেই সাধারণ জনগণ, তাদের কাছে আমি একটু জানতে চাবো এই এলাকা উন্নয়নের বিষয়ে, যেহেতু এই আসনটি একজন আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমি শুরুতে জানতে চাচ্ছি আপনার কাছে যে আচ্ছা কী ধরনের উন্নয়ন হয়নি এখনও? ধন্যবাদ ডিবিসিকে। সারা দেশব্যাপী এই সরকারের আমলে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু আমরা সেই উন্নয়ন বঞ্চিত যেমন ছিলাম এখনও ঠিক একইভাবে উন্নয়ন বঞ্চিত হয়ে রয়েছি। আসলে এখানে অনেক উন্নয়ন করার মতো সুযোগ আছে, উন্নয়ন করা উচিত। আমাদের এখানে দুধকুমর নদী, যে দুধকুমর নদী আমাদের খরস্রোতা নদী, যে নদীর ভাঙনে আমরা এখানে এই অঞ্চলের মানুষ নদী শিখিস্থিতি যে মানুষগুলো তাদের নির্দিষ্ট কোনো আবাসন নেই, সেই মানুষগুলোকে স্থায়ীভাবে কোনো জায়গায় কাজের ব্যবস্থা করে দেওয়া এবং সেই মানুষগুলোকে একটি বাস করার মতন জায়গা তৈরি করে দেওয়া আগেই প্রয়োজন। সেই সঙ্গে ওই নদীটির উপরে আমরা দীর্ঘদিনের দাবি যে আমরা একটা ব্রিজ চাচ্ছি। এই দুধকুমর নদীর উপর যদি ব্রিজ হয় তাহলে আমাদের ওই পারে যে পাঁচটা ইউনিয়ন রয়েছে সেই পাঁচটা ইউনিয়নের জন্য আমাদের ব্যাপক সুবিধা সৃষ্টি হবে, অর্থনৈতিক একটা সচলতা চলে আসবে। ওই ধন্যবাদ। আমি আরেকজন কাছে জানতে চাবো যে আপনাদের আর কী কী উন্নয়ন, উনি তো বললেন যে বিষয়টা, আর এছাড়া অন্যান্য কী উন্নয়ন প্রয়োজন আপনাদের কাছে বা উন্নয়ন হয়নি? আমাদের নাগেশ্বরীতে মোটামুটি যথেষ্ট উন্নয়ন হয়েছে। এখন হচ্ছে উনি যেটা বললো যে ব্রিজ, আমাদের বেকারত্ব দূর হয়েছে কিনা বা শিক্ষাখাত স্বাস্থ্যখাত এই বিষয়গুলো একটু উন্নত হয়েছে কিনা? না, বেকারত্ব আমাদের নাগেশ্বরীতে দূর হয়নি। এটা আমাদের নাগেশ্বরীতে বড় সমস্যা যে শিক্ষাখাতে মোটামুটি যথেষ্ট উন্নয়ন হয়েছে কিন্তু। ধন্যবাদ। আমি আরেকজনের কাছে যাবো, একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে প্রাপ্তিটা বা যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি কতটুকু পূর্ণ করতে পেরেছে সংসদ সদস্য বা আমাদের এলাকা যতটুকু মনে করেন আমাদের এলাকার মানুষের চাহিদা সেই হিসাবে জনগণ পাইছে, কিন্তু আমাদের এই এলাকায় যেমন একটা স্থলবন্দর আছে ওখানে ইলিগেশনটা চালু হলে আমরা যেমন এখান থেকে প্রায় 30-70-100 কিলো গুড়ি মারিতে ঘুরে যেতে হয়, এখানে প্রায় এই থানায় আমাদের নাগেশ্বরী থানায় প্রায় 10,000 লোকের বসবাস, এখানে যদি ইলিগেশনটা চালু হয় স্থলবন্দরের 10 লক্ষ লোকের বসবাস জনগণ, এইখানে যদি ইলিগেশনটা চালু হয় তাহলে এখানে আমরা স্থলবন্দর যেতে পারবো। ধন্যবাদ। আমি আরেকজনের কাছে ছোট্ট করে জানতে চাচ্ছি যে উনি তো বললেন স্থলবন্দরের বিষয়টি, আর এছাড়াও অন্যান্য কী সমস্যা আছে এখন? ধন্যবাদ। আমাদের এই এলাকা হলো অবহেলিত এবং মঙ্গা পীড়িত, এই এলাকায় অনেক বেকার লোক। আমি চাই যে এখানে একটা কর্মসংস্থান ব্যবস্থা হোক, একটা শিল্প কারখানা গড়ে উঠুক, যে শিল্প কারখানার মাধ্যমে এই এলাকার বেকারত্ব দূর হবে এবং এখানকার উন্নয়ন সংগঠিত করবে। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন এই যে তারা বলছিলেন তাদের স্বাভাবিক যে বিষয়গুলো এখনও যে ধরনের প্রাপ্তি তারা বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যেগুলো শতভাগ পূর্ণ করতে পারেনি সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন বা জানানোর চেষ্টা করেছি। পরবর্তী সংবাদ যেটা আছে অন্যান্য যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন অন্যান্য দলের, সেই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আগামী নির্বাচনে কী ধরনের প্রস্তুতি নেবেন সেই বিষয়ে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে।